খেজুরির বোর্ড গঠন মামলায় শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী এবং তার সঙ্গীদের রক্ষা কবচের মেয়াদ আরও 3 সপ্তাহ বৃদ্ধি করল কলকাতা হাইকোর্ট। তবে এদিন আলাদাভাবে সৌমেন্দু অধিকারী নিজের জন্য অতিরিক্ত সুরক্ষার আবেদন করলে তা খারিজ করে দেন বিচারপতি জয় সেনগুপ্ত। সৌমেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারীকেও মামলায় যুক্ত করে রক্ষা কবচ দেওয়ার আবেদন জানানো হলে তাও খারিজ করে দেওয়া হয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী এবং তাঁর সঙ্গীদের রক্ষা কবচের মেয়াদ আরও 3 সপ্তাহ বৃদ্ধি করল কলকাতা হাইকোর্ট। এদিনের শুনানির পর বিচারপতি জয় সেনগুপ্তের নির্দেশ, আগামী 3 সপ্তাহ রক্ষা কবচ থাকলেও তদন্তের স্বার্থে তাদের নোটিশ দিয়ে ডাকতে পারবে পুলিশ, তবে দিনে 2 ঘন্টার বেশি তাদের জেরা করা যাবে না, মোট 2 দিনের বেশি এক একজনকে ডাকাও যাবে না। তবে এদিন আলাদাভাবে সৌমেন্দু অধিকারী নিজের জন্য অতিরিক্ত সুরক্ষার আবেদন করলে তা খারিজ করে দেন জয় সেনগুপ্ত। সৌমেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারীকেও মামলায় যুক্ত করে রক্ষা কবচ দেওয়ার আবেদন জানানো হলে তাও খারিজ করে দেন তিনি। পঞ্চায়েত ভোটের পর পূর্ব মেদিনীপুরে খেজুরি 2 পঞ্চায়েত সমিতি স্থায়ী সমিতি পরিচালন বোর্ড গঠন নিয়ে শুরু হয়েছিল ঝামেলা। বোর্ড গঠনকে কেন্দ্র করে সাংসদ শিশির অধিকারীর কনভয় ওঠে হামলার অভিযোগ, যার জেরে মামলা হয় হাইকোর্টে। পাশাপাশি পঞ্চায়েত ভোটের আগে থেকে কাঁথি পুরসভার চেয়ারম্যান থাকাকালীন সৌমেন্দু অধিকারী এবং তার সহকর্মীদের বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের করে রাজ্য সরকার। সেই মামলাগুলির প্রেক্ষিতে পঞ্চায়েত নির্বাচনের আগেই গ্রেপ্তারের আশঙ্কায় হাইকোর্টে রক্ষা কবচের আবেদন করেছিলেন সৌমেন্দু অধিকারী এবং অন্যান্যরা। 15 জন হাইকোর্ট সেই রক্ষা কবচ দিলেও মঙ্গলবার শেষ হয় রক্ষা কবচের মেয়াদ। তবে শুভেন্দু অধিকারীর মতে সৌমেন্দু অধিকারী রক্ষা কবচ মামলা ফের হাইকোর্টে উঠে আসে তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া মাত্রই মামলার সংখ্যা বেড়ে যাওয়ার দাবি। এদিনের মামলার শুনানিতে রাজ্যকে বিচারপতি প্রশ্ন করেন, সৌমেন্দু বাবুর বিরুদ্ধে কতগুলি মামলা রয়েছে? জবাবে রাজ্যের আইনজীবী অমিতেশ বন্দ্যোপাধ্যায় বলেন, ওনার বিরুদ্ধে 5টি মামলা রয়েছে। বিচারপতি প্রশ্ন, আবেদনকারীরা বলছেন 9টা মামলা তাঁর বিরুদ্ধে আছে, আর রাজ্য কি করে বলছে 5টা? একটা মামলা খারিজ করেছে আদালত। মামলাকারীর আইনজীবী রাজদীপ মজুমদার বলেন, এতদিন কোনো অভিযোগ ছিল না, যেই তিনি দলবদল করলেন তখনই তাঁর বিরুদ্ধে একের পর এক মামলা শুরু হলো। আগামী দিনে এইভাবে নতুন মামলা করে হেনস্থার আশঙ্কা রয়েছে। বিচারপতি বলেন, এই আশঙ্কার কথা জানিয়ে নতুন মামলা করতে পারেন, তবে শিশির অধিকারী মামলায় যুক্ত হওয়ার আবেদন জানালেও বিচারপতি বলেন, যে সুযোগ পাওয়ার কথা সেটা সবার সঙ্গে আপনাকেও দেওয়া হচ্ছে, তাই এখানে আলাদা মামলা করার কোনো প্রয়োজন নেই। কিছুদিন আগে শুভেন্দু অধিকারী রক্ষা কবচ সংক্রান্ত মামলা আদালতে এলে বিচারপতি জয় সেনগুপ্ত প্রশ্ন তুলেছিলেন, তৃণমূলে থাকাকালীন মাত্র 1টি অভিযোগ আর বিজেপিতে যোগ দেওয়ার পরই কিভাবে 27টি অভিযোগ উঠলো শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে? তার ভাই সৌমেন্দু অধিকারীর পক্ষে সওয়াল করতে গিয়েও সেই একই দাবি সৌমেন্দু অধিকারীর আইনজীবীর। আদালত ফের রক্ষা কবচ মঞ্জুর করলেও বারবার এই প্রশ্ন যেন রাজনৈতিক প্রতিহিংসা এবং মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার তত্ত্বকেই ফের সামনে এনে দিল। অভিরূপা হাজরা, রিপোর্ট, কালকাটা নিউজ।